ফুলকপি, বাঁধাকপির মতো ব্রোকলি এখন অন্যতম শীতকালীন সবজি। পুষ্টিগুণে ভরপুর হওয়ায় স্বাস্থ্য সচেতনদের খাদ্য তালিকায় স্থান করে নিয়েছে ব্রোকলি। দেখতে ফুলকপির মতোই, শুধু রংটা সবুজ। এই ব্রোকলিকে অনেকেই সবুজ কপিও বলে থাকে। ব্রোকলি খেতে খুবই সুস্বাদু ও লঘু পাকযোগ্য একটি সবজি। খাওয়ার উপযোগী প্রতি 100 গ্রাম ব্রোকলিতে থাকে 32 কিলো ক্যালোরি শক্তি। এতে 3.3 গ্রাম প্রোটিন ও 0.1 গ্রাম চর্বি থাকে। ব্রোকলিতে ক্যালসিয়াম থাকে যা হাড় ও দাঁত সুস্থ রাখতে সহায়তা করে। 100 গ্রাম ব্রোকলি থেকে 150 মিলিগ্রাম ক্যালোরি পাওয়া যায়। এতে 5.06 শর্করা ও 1.6 গ্রাম লৌহ পাওয়া যায়। ব্রোকলিতে B1, B2 ও ভিটামিন সি পাওয়া যায়। ব্রোকলিতে রয়েছে নানা পুষ্টিগুণ, এটি ক্যান্সারের ঝুঁকি কমায়। ভিটামিন সি থাকায় ত্বক সুস্থ রাখে। ব্রোকলি অ্যান্টিঅক্সিডেন্টের জন্য একটি ভালো উৎস। এটি ত্বকের বলিরেখা দূর করতে সহায়তা করে। ব্রোকলি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে, তাই শিশুদের সপ্তাহে অন্তত 2 দিন ব্রোকলি খাওয়া উচিত। ব্রোকলি যে কোনো খাবারের মধ্যে একটু ছিটিয়ে দিলে সেই খাবারের পুষ্টিগুণ ও স্বাদ বহুগুণে বেড়ে যায়।